ফ্রেন্ডস ওয়েলকাম টু লক্ষ্মী মজুমদার ব্লগস তো আপনাদের জন্য আজকে নতুন রেসিপি নিয়ে আসছে সেটা হলো পালং শাক দিয়ে রুটি তো আমি আটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখন শাকগুলোকে দিয়ে দেব তো অনেকের ঘরে বাচ্চারা শাক খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা অনেক সময় কী হয় আমাদের ঘরে শাক রয়ে যায় সেটাকে আমাদেরকে ফেলে দিতে হয় কিন্তু এভাবে করে রুটি বানালে সবাই খেতে ভালোবাসবে তাই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি তো অল্পখানি শাক ছিল সেটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে শাকটাকে আটাটার সঙ্গে ভালো করে মাখবো যাতে পুরো মিশে যায় কোনো দানা দানা ভাব না থাকে তো এটাকে মেখে নেওয়ার পর তারপর আমি একটু একটু জল দিয়ে দিয়ে মাখবো এখন আমি একটু জল দিয়ে দেবো ভালো করে মেশাবো যাতে আমার ডোটা সফট হয় তো আমি মাখছি জল এরপর দিয়ে দিলাম এখন আমি এটাকে মাখছি কিন্তু আমার হয়তো একটু জল লাগবে আর একটু জল লাগবে যদি এভাবে করে শক্ত শক্ত বানাই তাহলে হবে না ডোটা তাই আমি আর একটু জল দিয়ে দেব তা একটু জল নিয়ে নিলাম এখন আবার এটাকে ভালো করে মাখবো তো আমার ডোটা এখন রেডি হয়ে গেছে মাখা হয়ে গেছে ডোটা রেডি হয়ে গেছে তো আমার তিনটা ডো হয়েছে কারণ আমার কাছে বেশি শাক ছিল না তাই আমি তিনটেই বানিয়েছি তো এখন আমি এটাকে বেলে ভাজবো আপনারা চাইলে এটাকে তেল দিয়ে ভেজে পরোঠা হিসেবে খেতে পারেন যদি তরকারির সঙ্গে খান তাহলে রুটি হিসাবে এভাবেই খেতে পারেন তো আমার কাছে আজকে আমি তরকারি বানাইনি তো তরকারি ছিল না তো আমি এটাকে বাটার দিয়ে ওদেরকে সার্ভ করব রুটির মতন বানিয়ে তো আমার একটা বেলা হয়ে গেছে এটাকে ছেঁকে নিলাম আর একটা রেডি করব কারণ দুজনকে দিতে হবে ওটা ছেঁকতে ছেঁকতে আমি এটা বেলে নিব তো ওটা বেলা হয়ে গেল ওইটা আধা ছেঁকা হয়ে গেছে তো ছেঁকা হলেই আমি এটার মধ্যে বাটার দিয়ে দেবো আপনারা তরকারি দিয়েও খেতে পারেন আর যদি চান পরোঠা খাবেন তাহলে একটু তেলে ভেজে নেবেন এটা খেতে বহুত টেস্টি হয় অ্যান্ড হেলদিও হয় তো আমার রুটিটা এখন রেডি হয়ে গেছে তো এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে এখন নামিয়ে দেব তো এখন এটা হয়ে গেছে এটাকে নামাবো নামিয়ে আমি এটার মধ্যে অল্প বাটার দিয়ে দেবো যেহেতু গরম গরম আছে এটাকে আমি বাটার দিয়ে দেব বাটার দিয়ে মেখে নিব কারণ আমি আজকে তরকারি করিনি তাই তরকারি লাগবে না এটা খালি খালি খাওয়া যায় বাটার দিয়ে যদি বাটার দিয়ে মাখার পর আপনার রুটিটা ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি এটাকে চার সঙ্গেও খেতে পারবেন ভীষণ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন দিল মাঙ্গে মোর বলে কমেন্টসে লিখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে নেবেন তো আমার তো হয়ে গেছে রুটি আর বাটার দিয়ে মাখা তো আমি ছেলেকে দিয়ে দিয়েছি ওর ভালো লাগে খুব খেতে এমনিতে শাক খাইতে চায় খেতে চায় না তো আজকে রুটি বানিয়েছি দেখেন কি হাসি মুখে খুব ভালো লেগেছে ওর থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও